নিজের অজান্তেই যদি খুব বড় একটা কাজ করে ফেলি ঠিক যেমন ওই চোর ধরার মতো একটা বড় কাজ নমস্কার আপনারা শুনছেন দীপ মাইনর ইউটিউব চ্যানেল আর আজকে আপনার জন্য লীলা মজুমদারের গল্প চোর ধরা নন্দর আজ বেজায় মন খারাপ সেই সকাল থেকে সব জিনিসকে কিসে যেন পেয়েছে ঘুম থেকে উঠেই ভোঁদাকে ঠেঙাতে গিয়ে অত ভালো হকি স্টিকের হ্যান্ডেলের সুতো কতখানি এলো খুলে তাই এবার ভোঁদা হতবাগা এমনি চেঁচালো যে বলবামা এসে নন্দর কান পেঁচিয়ে মাথায় খটাং খটাং করে দুই গাঁটটা বসিয়ে দিল তারপর সেই দেওয়ালে কাজলকালি দিয়ে কুকুর তাড়া করছে মোটা লোকটার ছবি আঁকবার জন্য বাবা মন্টুর সঙ্গে সেই চমৎকার জায়গায় সেই মজার জিনিস দেখতে যাওয়া বন্ধ করে দিলেন নন্দ আর কি বলে ছি মন্টুক বা কী ভাবলো তো না বুড়োরা যে কেন পৃথিবীতে জন্মায় বোঝাই যায় না আচ্ছা অন্যদের বাড়ির লোকেরাও কেমন হারা এরা কি কিছু বোঝে না এই তো কালি দিদির নাগরাইয়ের সুর পাকিয়ে দেবার জন্য দিদি চাঁটালো আচ্ছা সুর পাকিয়ে কী এমন খারাপ দেখাচ্ছিল ভারী তো নাগরাই এর চেয়ে আর কোথাও ভালো যাওয়া চলে ইজিপ্টে যেখানে নীল নদীর ধারে ফ্লেমিঙ্গ পাখিরা মাছ ধরে খায় আর মস্ত মস্ত কুমিরা বালির ওপর রোদ পোয়ায় নয় নয় তো মানস সরোবর যাবে যেখানে একশো বছরে একটা নীল পদ্মফুল ফোটে দা বলেছে কাগজে আছে কারা নাকি ছোট্ট ছোট্ট ঘোড়ার পিঠে বোচকা বেঁধে টিনের দুধ বিস্কুট কম্বল টম্বল নিয়ে সেখানে যাচ্ছে কিংবা তাদের ছেড়ে নন্দ আর উপরে উঠে যাবে যেখানে লোমলা মানুষরা কিসের জানি রস খায় সে খেলেই গায়ের রক্ত গরম হয়ে ওঠে কিংবা যাওয়ার তো কত জায়গাই আছে খিদিরপুরের ডকেই যদি কাজ নেয় কে খুঁজে পাবে সেই যে একবার নন্দ দেখেছিল একটা পুটের তলায় ইট দিয়ে উনুন বানিয়ে মাটির হাঁড়িতে কি যেন রেদে খাচ্ছিল কারা সব ডকের কুলি হবে ওবা সেই রকম করে থাকবে কিংবা যারা গান করে গায়ে গায়ে ঘুরে বেড়ায় তাদের সঙ্গেও তো জুটে যাওয়া যায় গরুর গাড়ি নিয়ে মেলাতে মেলাতে বেড়াতে হবে কিন্তু তার আবার একটা অসুবিধা আছে দিদিকে গান শেখাতে এসে গোপেশ্বরবাবু বলে গেছেন কোকিলের ডিম ভেঙে খেলেও এ ছেলের কিচ্ছু হবে না গান করতে না পারুক গরুর গালি তো চালাতে পারবে একটা ভীষণ হঠাৎ সংকল্প করে নন্দ শটান উঠে একেবারে ঘোরানো সিঁড়ির দরজার কাছে এসে মারাল মা বলছেন খদার ও দরজা খুলবি নি বিপদে পড়বি কি বিপদ ভেবে নন্দ মাসিমাকে জিজ্ঞেস করছিল মাসিমা বলেছিলেন ওরে বাবা সে ভীষণ বিপদ কী ভীষণ জিজ্ঞাসা করাতে আবার বললেন সিঁড়ির মোড়ে মোড়ে বেজায় হিংস্র লোকেরা নাকি বাঁকা ছুরি হাতে চকচকে চোখ করে উৎপেতে আছে সারা রাত ভোরবেলা গঙ্গায় জাহাজের বাঁশিগুলো যেই বেজে ওঠে ওরাও কোথায় আবছায় চলে যায় নন্দ জানতে চাইলো তারা কোথেকে এসেছে মাসিমা বললেন কেউ এসেছে জাভা থেকে কেউ সান ফ্রান্সিসকো কেউ কম্বোডিয়া থেকে আউটরাম ঘাটের কাছে তাদের জাহাজ নোংর দেওয়া আছে জাহাজের পাশের রেলিং না দেওয়া সরু কাঠের সিঁড়ি বেয়ে রাত দুপুরে নেমে এসেছে ভোর না হতেই আবার ফিরে গিয়ে জাহাজের নিচে অন্ধকার ঘরে প্রকাণ্ড উনুনে কয়লা পড়বে একবার অনেক রাতে নন্দ কোথা থেকে নেমন্তন্ন খেয়ে ঘরে ফিরছিল তখন নিজের চোখে দেখেছিল ছোট্ট ছোট্ট টিম টিমে আলো নিয়ে কারা যেন ঘোড়ানো সিঁড়ি দিয়ে ওঠানামা করছে তাই দরজার সামনে এসে নন্দ একবার থামল বেশ রাতও হয়েছে বাইরে খুব হাওয়া দিচ্ছে কেমন একটা অদ্ভুত একটা আওয়াজ হচ্ছে হাওয়া তো রোজই দেয় আজকাল কিন্তু এইরকম তো কখনো মনে হয় না নন্দ দরজা খুলল চামচিকের খোকার খান্নার মতো একটা শব্দ হলো একটা বড় সাইজের ঠ্যাঙে লোমঅলা মাকড়সা সর করে নন্দর পায়ের উপর দিয়ে চলে গেল প্রথম সিঁড়িতে পা দেবার আগে নন্দ উপরের দিকে তাকালো যত দূর দেখা যায় সিঁড়ি ঘুরে পাঁচ তলার ছাদ পর্যন্ত উঠেছে আর নিচের দিকে যত দূর দেখা যায় ঘুরে ঘুরে এক তলার সান বাঁধানো গলি পর্যন্ত নেমে গেছে সিঁড়ির রেলিংটা ক্যাক করে নড়ে উঠল কার জুতো জানি চাপা গলায় মচমচ করে উপর থেকে নেমে আসতে থাকলো নন্দর হাত পা হিম হয়ে গেল অন্ধকারে দেওয়ালের গায়ে চ্যাপটা হয়ে টিকটিকির মতন লেগে রইল তারপর দেখল বুড়ো আঙুল বার করা জিপ কাটা ছেঁড়া হলদে বুট পায়। তালি দেওয়া সুতো ঝোলা লম্বা পেন্টুলুন পড়া দুটো ঠ্যাং সিঁড়ির বুক ঘুরে নামতে লাগলো তারপর দেখলো পিঠে তার মস্ত ঝুলি থোঁতনিতে খোঁচা দাড়ি নাকের উপর আঁচিল তার উপর তিনটে লোম ন্যাড়া মাথায় নোংরা টুপি বোধ হয় সেই হিংস্র লোকেদেরই কেউ একজন ভয়ের চোটে নন্দর এক পাটি চোটি ছিটকে খুলে ঠং ঠং করে সিঁড়ির ধাপবে নিচে চলল আর সেই হলদে বুট পড়া হিংস্র লোকটা থতমতকে বোঝকা ফেলে দিয়ে ছুট নন্দর কিন্তু আর কিচ্ছু মনে নেই কেমন ভেরু বনিয়ে গিয়েছিল লোকটা কিন্তু নিজেই টেনে কোথায় দৌড় লাগালো এদিকে পাঁচতলার লোকেরা আজও গল্প করে নন্দ নামে একটা ছোট্ট ছেলে চোর ভাগিয়ে জিনিস বাঁচিয়েছিল শুনে শুনে নন্দ মনে ভাবে বুড়োরা কি হাঁদা কিন্তু বাইরে কিছু বলে না চালাক কি না আজকের গল্প এই পর্যন্তই যারা এতক্ষণ শুনলেন সবাইকে ধন্যবাদ এবং আপনারা নিশ্চয়ই জানেন দীপ মাইনর ইউটিউব চ্যানেলের স্পেশাল অনুষ্ঠান গল্প গুজবে আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর গল্প কিছু শোনানো হয় কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা আগে নতুন হলে আজকে যদি প্রথম শোনেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর আপনার যা সব পরিচিত এবং বন্ধুবান্ধব যারা কিনা সত্যি সত্যি গল্প শুনতে আগ্রহী তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন